দেশে সবচেয়ে বেশি আম উৎপাদন হয় চাঁপাইনবাবগঞ্জ জেলায়। আর মাত্র সপ্তাহখানেক পরেই বাজার ভরে উঠবে জনপ্রিয় খিসরাপাত, গোপালভোগসহ বেশ কয়েক জাতের চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট আমে। ফলে ব্যস্ত সময় পার করছেন বাগান মালিক ও আড়তদাররা। আমাদের চাঁপাইনবাবগঞ্জে এবার ব্যাপক হারে মুকুল আসছিল, কিন্তু সেইভাবে দানাটা বাঁধেনি। এটা অত্যাধিক খরা ছিল, তাপদাহ ছিল। এবং বাজার মূল্যটা কি হবে এটা বলতে পারছি এখন আর কি। কোনো সময় বেশি পাওয়া যায়, কোনো সময় দেখাচ্ছে যে কোনো রকমের পুঁজিটা উঠে লসও হয়, লাভ লস নিয়ে তো ব্যবসায়। কৃষি পণ্যের দাম বেড়ে যাওয়ায় অন্য ফসলের নেই আমেও ভর্তুকি দেওয়ার দাবি জানান আম চাষী ও ব্যবসায়ীরা। যদি আমরা ন্যায্য মূল্য পাই তবে আমরা পূর্বের ক্ষতিগুলো কাটিয়ে উঠে আমরা আম চাষের আর্থিকভাবে লাভবান হব। জেলার যে আম বাজারগুলো আছে সবগুলো যেন সরকারি মনিটরিং এর আওতায় যেন রাখে। চলতি মৌসুমে আমের ন্যায্য মূল্য পাবে কৃষকরা, এমনটাই জানায় কৃষি অধিদপ্তর। কৃষক ভাইদের সাথে আমাদের এই যোগাযোগটা অব্যাহত থাকার ফলে আমরা এই বছর আশা করছি বিগত বছরের তুলনায় আমের উৎপাদন বেশি হবে এবং আমরা যেটা লক্ষ্যমাত্রা লিখেছি সেটা আমরা অ্যাচিভ করতে অবশ্যই সক্ষম হব। চাঁপাইনবাবগঞ্জে প্রায় 38,000 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 4,25,000 মেট্রিক টন। এস এম হামিম, মাই টিভি নিউজ ডেস্ক।